শারীরিক প্রতিবন্ধকতা নেওচি কাছাৰ জিলাৰ এগৰাকী ছাত্ৰীয়ে উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাত উজ্বলি উঠিছে। তেওঁ প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈছে বিজ্ঞান শাখাত, আৰু কাছাৰ জিলাৰ ছোট দুধপাতিল গাঁৱৰ সেই ছাত্ৰী আছে। আৰু সেই ছাত্ৰী কেনেকৈ বাধা বিপত্তি সকলো অতিক্ৰম কৰি তেওঁ এই উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাত উজ্বলি উঠিছে, আজি সকলো জনাবলৈ মই চেষ্টা কৰিম। আমার নাম সুচরিতা দাস, আমার বাবার নাম বীরচরণ দাস আর মায়ের নাম নয়নতারা দাস। এবারে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কি স্ট্রিম ছিল, কত পার্সেন্টেজ পেয়েছ, কি কিতে লেটার পেয়েছ সেটা যদি একটু বলো। আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম আর পার্সেন্টেজ 75 আর বেঙ্গলিতে লেটার এসেছে। কোন কলেজ থেকে পাস আউট হয়েছ? রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ। আমার হাতে একটু অসুবিধা হয়। হঠাৎ খাসি শুরু হয়ে যায়, সর্দি শুরু হয়ে যায়, ওইগুলো একটু বেশি অসুবিধা। ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন? এখন তো আমি নিট দিয়েছি একবার, তো ওটা অত বেশি ভালো হয়নি। তো আমি 2 মাস পড়েছিলাম, তো আমি সেরকম প্রিপারেশনটা মানে ছিল না, তো এখন আবার দেবো, 1 বছর একটু পড়বো, তারপর দেখি যদি চান্স পাই। তাহলে মানে ডক্টর হতে চাও? ছোটবেলা থেকে আমি দেখেছি বাবার স্বপ্ন ছিল বাবা একজন ডক্টর হবে, কিন্তু কিছু সমস্যার জন্য বাবা হতে পারেনি। তো ওইখান থেকে আমি চেয়েছিলাম যে আমি একজন ডক্টর হব। তো এখানে একটা আমি একজন গ্রামে থাকি, তো গ্রামে তো তেমন চিকিৎসার সুবিধা নেই। আমরা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে শিলচর যেতে অনেকটা অসুবিধা হয় আর অনেক টাইমের প্রয়োজন হয়। তো তাই আমি যদি একজন হতে পারি চিকিৎসক, তাহলে আমার ওইটাই স্বপ্ন যে গ্রামের সবাইকে একটু সাহায্য করব, সেবা করব, ওইটাই। আমাদের প্র্যাকটিক্যাল একটু দূর ছিল, তো ওইখান থেকে একটু যাওয়া আসা করতে অসুবিধা হতো, তো ওখানে দিদিভাই আমাকে নিয়ে যেত। বোন তোমার সময় সঙ্গে থাকতো? আচ্ছা। তারপর প্র্যাকটিক্যাল থেকে ক্লাসে নিয়ে যাওয়া সব দিদিভাই করতো। তবুও ওইখানটায় মানে হাঁটাচলা করা একা একা আমি করতে পারতাম না। ওই 12 ওঠার পর প্রচুর পায়ে ব্যথা ছিল, তো ওই দিদিভাইকেই একটু ধরে ধরে যেতাম, অনেক পায়ে ব্যথা ছিল তখন। হয়, তেওঁ আছিলে সুচরিতা দাস। উচ্চতৰ মাধ্যমিক পরীক্ষাত উজ্বলি উঠিছে আৰু তেওঁৰ সপোন এজন চিকিৎসক হোৱাৰ। সকলো বাধা নেওচি তেওঁ এতিয়া সুচরিতা এতিয়া সকলোৰ অনুপ্রেরণা হৈ উঠিছে।